দারুণ ভাবে শুরু করেও মাঝপথে যেন খেই হারিয়ে ফেললো দল। বেশ কয়েকটা ম্যাচে হারলেও পারফরমেন্স খুব একটা খারাপ হচ্ছে বলে মানতে নারাজ পুনে ওয়ারিয়ার্স এর অপারেশন ম্যানেজার দীপ দাশগুপ্ত। বলছেন দল হয়তো 10 ওভার খারাপ খেলছে, তাই তীরে এসে তরি ডুবছে। যে ম্যাচগুলো আমরা হেরেছি ও প্রেডমিনেন্টলি আমরা ভালো খেলেছি, মোস্ট অফ দ্য ম্যাচেস মানে মোস্ট পার্ট অফ দ্য ম্যাচ আমরা ভালো খেলেছি, বাট এক দুটো ক্রুশাল জায়গায় উই ফল্টার্ড আর সেখান থেকে উই লস দ্য গেমস। তবে দলের এই পারফরমেন্সের পেছনে অশোক দিনদার না থাকাটা বড় কারণ বলে মানছেন দীপ। 5 তারিখ কেকেআর ম্যাচে দিনদাকে পাওয়া যাবে কিনা তা এখনই বলতে পারছেন না। যেরকম বল করেছে স্টার্ট অফ এই পুরো সিজনেতে, ডোমেস্টিক সিজনে আর প্লাস স্টার্ট অফ আইপিএল এ হি ওয়াজ ইন গ্রেট ফর্ম, সো ইয়েস হিজ অ্যাবসেন্স ডেফিনেটলি একটু তো ডিফারেন্স করেছে।